হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়ে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমি মাধ্যমিক ইলেভেন এবং টুয়েলভের প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু তোমাদের জন্য ভিডিও এনে থাকি এই চ্যানেলের ওপরে তোমরা কি পাবে কিউ এসে কিউ প্রশ্ন উত্তর এবং সায়সান ভিত্তিক সমস্ত রকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই পেয়ে যাবে তাছাড়া এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আলাদা করে ভিডিওর প্লে লিস্টও করা আছে যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের অধ্যায় ভিত্তিক ভিডিও তোমরা পরপর দেখতে পেয়ে যাবে এই ভিডিওগুলি তোমাদের আপকামিং বোর্ড এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তো আর দেরি না করে কি করতে হবে তোমাদের সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে ক্লিক পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য চলো শুরু করা যাক ভিডিওটি তো আজ আমরা আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোল দু হাজার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ভূগোলের যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত সেখান থেকে তিন নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এর আগে ভারত থেকে আমি এমসিকিউ এসকিউ দুই নম্বরের প্রশ্ন উত্তর এবং পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরের ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি সেগুলি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লে থেকেও কিন্তু দেখে নিতে পারো এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তিন নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে করো তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন তিন নম্বরের জন্য ভারত থেকে প্র্যাকটিস করার প্রয়োজন নেই এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে উত্তর তৈরি করে তোমাদের জন্য বানিয়েছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে তোমাদের জন্য কিন্তু খুবই উপকৃত হতে চলেছে ভিডিওটি দেখো প্রথমে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য আলোচনা করো তো দেখো পার্থক্য চারটি এখানে প্রথম পয়েন্ট হচ্ছে অবস্থান মালনাদ কর্ণাটক মালভূমির পশ্চিমে অবস্থিত আর ময়দান কর্ণাটক মালভূমির পূর্বে অবস্থিত দু নম্বর পয়েন্ট হচ্ছে এর অর্থ মালনাথ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ আর ময়দান শব্দের অর্থ হচ্ছে অনুচ্চ ভূমিভাগ এখান থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে যে মালনা মালনাথ শব্দের অর্থ কী বা ময়দান শব্দের অর্থ কী তিন নম্বর পয়েন্ট দেখো তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি কি বলা হচ্ছে ভূপ্রকৃতিতে প্রথমে বলা হচ্ছে মালনাথ এক প্রকার ব্যবচ্ছিন্ন মালভূমি আর ময়দান হচ্ছে এক প্রকার সমপ্রায় ভূমি তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা মালনাদের উচ্চতা ময়দানের চেয়ে বেশি হয় আর ময়দানের উচ্চতা মালনাদের চেয়ে কম হয় এই হচ্ছে প্রথম প্রশ্ন মালনাদ ও ময়দানের পার্থক্য পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ নেই কেন দেখ উত্তরটা কি বলা হচ্ছে বলা হচ্ছে পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার কারণগুলি হলো প্রথম কারণ নদীগুলির দৈর্ঘ্য ছোট তাই পলিক কম থাকে জলে দু নম্বর পয়েন্ট নদীগুলিতে জলের স্রোত বেশি থাকায় মোহনায় পলি সঞ্চিত হতে পারে না তিন নম্বর পয়েন্ট নদীগুলির উপনদীর সংখ্যা কম থাকায় পলি বেশি থাকে না চার নম্বর পয়েন্ট মোহনা অংশে ভূমির ডাল বেশি থাকায় পলি সঞ্চিত হতে পারে না পাঁচ নম্বর পয়েন্ট সর্বোপরি বা সর্বশেষ আরব সাগর ও খামবাদ উপসাগরের উপসাগর বেশ গভীর তাই তা পলি সঞ্চয়নের ক্ষেত্রে প্রতিকূল এই ছিল দু নম্বর প্রশ্ন যেটি দক্ষিণ ভারতে পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার কারণগুলি তিন নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন এর কারণগুলি কি কি আমরা দেখে নেব তিনটি কারণ প্রথম কারণ হচ্ছে কঠিন ও অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থানের জন্য দক্ষিণ ভারতে কূপ খনন করে জলসেচ করা অসুবিধাজনক দু নম্বর পয়েন্ট এখানকার ভূমিভাগ বন্ধুর ও তরঙ্গায়িত হওয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র নদীর ওপর বাদ দিয়ে জলাশয় তৈরি করা সুবিধাজনক তিন নম্বর পয়েন্ট হচ্ছে বর্ষার জলে পুষ্ট হওয়ায় সারা বছর জলসেচ সম্ভব হয় না ছিল তিন নম্বর প্রশ্ন জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত কেন তার উত্তর এবার দেখে নেব আমরা চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তামিলনাড়ু অর্থাৎ কর্মণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন বা বছরে দুবার বর্ষাকাল হয় কেন তার উত্তরটা আমরা এবার দেখে নেব দেখো কি বলা হচ্ছে তামিলনাড়ু উপকূলে মৌসুমি বায়ুর আগমনের সময় জুন মাসে বৃষ্টি হয় আবার অক্টোবর ও নভেম্বর মাসে উত্তর পূর্ব ভারত থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে ফেরেল সূত্রানুসারে ডান দিকে বেঁকে করমণ্ডল উপকূলে প্রবেশ করে এবং পূর্বঘাটে বাধাপে বৃষ্টিপাত ঘটায় তাই করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় বা বৃষ্টিপাত হয় পাঁচ নম্বর প্রশ্ন ভারতে খরার কারণগুলি আলোচনা করো দেখো প্রথম পর পয়েন্ট হচ্ছে বিলম্বিত আগমন কি বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের পরে ভারতীয় ভূখণ্ডে এলে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা সৃষ্টি করে দু নম্বর পয়েন্ট হচ্ছে অগ্রিম প্রত্যাবর্তন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগে ফিরে এলে বৃষ্টিপাত কম হওয়ার দরুন এখানে খরা সৃষ্টি হয় তিন নম্বর পয়েন্ট বৃষ্টিপাতের সাময়িক বিরতি কোনো কোনো বছর বর্ষাকালের মাঝে দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না ফলে খরার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় চার নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ কী বলা হচ্ছে পরিবেশ দূষিত হলে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বেড়ে যায় এবং জলীয় বাষ্প ঘনুভূত না হলে বৃষ্টিপাত হয় না ফলে খরা হয় এই ছিল এই প্রশ্নের চারটি পয়েন্ট পরের প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো কী বলা হচ্ছে দেখো ভূমি বা মৃত্তিকা ক্ষয়ের কারণ অনুসন্ধান করে বিজ্ঞানসম্মত সমাধান করাই হলো মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় রোধের যথাযথ পন্থা নিম্নে সেই পন্থাগুলি আলোচনা করা হলো প্রথম পয়েন্ট হচ্ছে যান্ত্রিক পদ্ধতি এর মধ্যে দুটি পয়েন্ট আছে দেখে নেব প্রথম হচ্ছে ঢালু জমিতে বাঁধ নির্মাণ করা প্রয়োজনীয় দু নম্বর পয়েন্ট হচ্ছে সমোন্নতি ভিত্তিক বাঁধ নির্মাণ দরকার তিন নম্বর পয়েন্ট হচ্ছে উঁচু নিচু ভূভাগের সমতলীকরণ প্রয়োজন বি নম্বর পয়েন্টে হচ্ছে জৈবিক পদ্ধতি কী বলা হচ্ছে জৈবিক পদ্ধতিতে আমরা দেখে নেব এক নম্বর হচ্ছে ঢালু জমিতে তৃণভূমি তৈরি দু নম্বর হচ্ছে মরুভূমির প্রসার রোধে বায়ু প্রবাহের দিকে অরণ্য সৃষ্টি তিন নম্বর হচ্ছে শস্যাবর্তন পদ্ধতির ব্যবহার মৃত্তিকা ক্ষয়ের রোধে সাহায্য করে চার নম্বর হচ্ছে পশুচরণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন পাঁচ নম্বর সামাজিক বনসৃজন এবং বনমহোৎসব পালনের মাধ্যমে মৃত্তিকারদের ব্যবস্থা তিন নম্বর পয়েন্ট হচ্ছে সি এর বৈজ্ঞানিক পদ্ধতি এখানে কি কী বলা হয়েছে দেখব প্রথম হচ্ছে স্থানান্তর কৃষি বা ঝুম চাষের বিলোপসাধন অত্যাবশ্যকীয় দু নম্বর পার্বত্য বা উচ্চভূমি অংশে ধাপ বা সোপান কৃষির প্রচলন তিন নম্বর হচ্ছে স্বল্পোন্নত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োগ চার নম্বর হচ্ছে সরকারি উদ্যোগে গবেষণা কেন্দ্র যেগুলি স্থাপন করা যেগুলি দেরাদুন আগ্রা যোধপুরে আছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রচার মাধ্যম দ্বারা জনসচেতনতার বৃদ্ধি সবশেষে বলা হচ্ছে ভূবিজ্ঞানী বিনেটের মতে সর্বোচ্চ বা জাতীয় স্তরে ভূমি সংরক্ষণের জন্য কৃষি জমির বৈজ্ঞানিক ব্যবহার ও উপযুক্ত ভূমি ব্যবহার বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখে নেব সাত নম্বর প্রশ্ন ভারতের পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি তথা গম চাষের উন্নতির কারণগুলি কি কি তো দেখো উন্নতির কারণগুলি হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে বিস্তীর্ণ সমভূমি ও উর্বর মৃত্তিকা কি বলা হচ্ছে সিন্ধু নদের পাঁচটি উপনদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি এবং উর্বর পরিমাণটি কৃষির উন্নতির অন্যতম কারণ দু নম্বর পয়েন্ট হচ্ছে ভাঁকরা নাঙ্গাল প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে চোদ্দ পয়েন্ট ছয় লক্ষ হেক্টর জমিতে জলসেচ সম্ভবপর হয়েছে তিন নম্বর পয়েন্ট উচ্চ ফলনশীল বীজের ব্যবহার উচ্চ ফলনশীল বীজ যেমন সোনারা চৌষট্টি কল্যাণ সোনা ইত্যাদি ব্যবহার করা হয় চার নম্বর পয়েন্ট আধুনিক কৃষি পদ্ধতি কী বলা হচ্ছে আধুনিক কৃষি পদ্ধতির সাথে রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহার করা হয় তাছাড়া সুলভ শ্রমিকের এখানে কিন্তু অভাব হয় না পাঁচ নম্বর পয়েন্ট চাহিদা মানুষের খাদ্য হিসাবে গমের ব্যবহার বিপুল হওয়ায় মানে গমের ব্যবহার হওয়ায় বিপুল চাহিদা রয়েছে কিন্তু এই অঞ্চলে গমের আট নম্বর প্রশ্ন ভারতে কৃষির সমস্যাগুলি আলোচনা করে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলা হচ্ছে ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও ভারতের কৃষি পদ্ধতি বর্তমানে প্রাচীন ও অনুন্নত ভারতের কৃষির সমস্যাগুলি হলো পয়েন্ট ওয়াইজ দেখে নেব প্রথম পয়েন্ট হচ্ছে যথাসময়ে জলের অভাব জমির উর্বরতা শক্তির অভাবে হেক্টর প্রতি উৎপাদন কম হয় দু নম্বর হচ্ছে ভারতের কৃষিযোগগুলি আয়তনে ক্ষুদ্র ও অখণ্ডিত কৃষিযোঁত তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ চার নম্বর পয়েন্ট কৃষিতে প্রাচীন পদ্ধতির প্রচলন পাঁচ নম্বর হচ্ছে যথেচ্ছ বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় অধিক হয় ছ নম্বর পয়েন্ট সীমিত জলসেচ সাত নম্বর পয়েন্ট সর্বোপরি ভারতীয় কৃষকদের শিক্ষার অভাব থাকায় বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা কিন্তু সম্ভবপর হচ্ছে না এই ছিল আট নম্বর প্রশ্ন এবং তার উত্তর এবার আমরা দেখে নেব ন নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কী এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী বলা হচ্ছে দেখো দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক তামিলনাড়ু রাজ্যের পার্বত্য অঞ্চলে কফি চাষ উন্নতি লাভ করেছে কারণ পয়েন্টগুলি এবার আমরা দেখব একে প্রথম পয়েন্ট হচ্ছে দক্ষিণ ভারতের গড় উষ্ণতা আঠেরো ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা কফি চাষের পক্ষে আদর্শ দু নম্বর পয়েন্ট হচ্ছে একশো চল্লিশ থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টি হয় যা কফি চাষের ক্ষেত্রে উপযোগী তিন নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের মাটি লোহা পটাশ নাইট্রোজেন হিউমাস সমৃদ্ধ হওয়ায় কফি চাষ ভালো হয় চার নম্বর পয়েন্ট হচ্ছে কফি চাষের অনুকূল ভূপ্রকৃতি দক্ষিণ ভারতে বিদ্যমান বা অবস্থিত পাঁচ নম্বর হচ্ছে তুষারপাত না হওয়ায় দক্ষিণ ভারত কফি চাষের আদর্শ অঞ্চল এখানে একটু স্পেলিং মিস্টেক আছে এখানে পেট কাটা হবে আর এটি উষ্ণতায় পেট কাটা মধ্যন্য হবে দশ নম্বর প্রশ্ন ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলতে পারো যে এই ভারত থেকে কিন্তু এই প্রশ্নটি তোমাদের তিন অথবা পাঁচের ক্ষেত্রে কিন্তু আসতেই পারে এবং আসার সম্ভাবনাই বেশি এক নম্বর পয়েন্ট হচ্ছে বৃদ্ধির হার কী বলা হচ্ছে ভারতে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যু হার জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ দু নম্বর পয়েন্ট হচ্ছে বিবাহ বাল্যবিবাহ বহু বিবাহ বিধবা বিবাহ সর্বজনীন বিবাহ জনসংখ্যা বাড়িয়ে দেয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা স্বল্প শিক্ষা অশিক্ষা কুসংস্কার নারী শিক্ষার অভাব জনসংখ্যা বৃদ্ধি সাহায্য করে বা জনসংখ্যা বৃদ্ধি করে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অনুপ্রবেশ অনুপ্রবেশ উদ্বাস্তু সমস্যা জনসংখ্যা কিন্তু বাড়ায় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক মর্যাদা নারীদের স্বল্প সামাজিক মর্যাদা জনসংখ্যা বৃদ্ধির কারণ এছাড়াও আরও কারণগুলির মধ্যে রয়েছে যেমন যৌথ পরিবার প্রথা পুত্র সন্তানের আশঙ্কা কৃষিভিত্তিক অর্থনীতি কিন্তু এসব জনসংখ্যা কিন্তু বাড়িয়ে দেয় এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে ভারতের অধিক জন্মহারের কারণগুলি কি কি। দেখো পয়েন্ট ওয়াইজ লেখা আছে প্রথম পয়েন্ট হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবহার উন্নতি ভারতের মৃত্যুহারকে হারকে অনেকাংশে কমিয়েছে দু নম্বর পয়েন্ট দুর্ভিক্ষ খরা বন্যারোধ প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা ত্রাণ মৃত্যু হার কমিয়েছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পুষ্টিকর সুষম খাদ্যের সরবরাহ স্বাস্থ্য পরীক্ষা মহামারী নিয়ন্ত্রণ করা গেছে চার নম্বর পয়েন্ট আধুনিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মৃত্যুহার কমিয়েছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি সন্তান প্রতিপালনের আর্থিক সচ্ছলতা সুশিক্ষা মৃত্যুহার কিন্তু অনেকাংশেই কমিয়ে দিয়েছে তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত থেকে তোমাদের যে সকল তিন মার্কসের প্রশ্ন পড়তে হবে তার কিন্তু উত্তর সহ তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি উন্নত এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর অন্য কোনো বিষয়ের ওপরে ভিডিও জন মনে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে আমি সেই বিষয়ের ওপরে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য